বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আলোচনা করব আমরা ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের স্টুডেন্ট পোর্টালটা কীভাবে খুলব ও বা পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে পাসওয়ার্ডটা ফরগেট করব সেটা এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে চলে যাব গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার, আপনার ফোনে যেটা থাকবে সেটা ওপেন করে নিয়ে এই সার্চ বারে আপনি লিখবেন ডি আর বি আর এস এম। দেখুন এখানে চলে এসছে, প্রথমেই প্রথম অপশন স্টুডেন্ট পোর্টাল, জাস্ট স্টুডেন্ট পোর্টালে ক্লিক করলাম। এবার আমি এখানে স্টুডেন্ট আইডিটা দেব, তো আমার কাছে এখন একটা স্টুডেন্ট আইডি আছে, এটা 6 সেমিস্টারের স্টুডেন্ট, ON 00120210857। তো আমি তো পাসওয়ার্ড জানি না, সেক্ষেত্রে আমি কি করব এখানে জাস্ট ফরগেট পাসওয়ার্ড করব। ফরগেট পাসওয়ার্ড করলে এখানে আমাকে প্রথমে এখানে আইডিটা দিতে বলছে, আইডিটা আমি এটাই দিলাম, স্টুডেন্ট ডেট অফ বার্থ 09 06 06 2000। এবার শো প্রাউড, এখন এখানে আমার পাসওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছে পাসওয়ার্ড কত আছে। তো আমি এবার এখান থেকে এই পাসওয়ার্ডটাকে পুরো কপি করে নেব, কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে লগইন অপশনে চলে যাব। লগইন অপশনে যাওয়ার পরে লগইন অপশনে আসার পরে এখানে আবার নতুন করে আমি আইডিটা বসাবো, ও ON 00 চলে এসছে এটাই, আর পাসওয়ার্ডটা যেহেতু আমি কপি করা ছিল সেক্ষেত্রে আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে জাস্ট লগইন করলাম। দেখুন এখানে আমার পোর্টালটা ওপেন হয়ে গেছে। এবার আমার এটাকে ডেস্কটপ মোডে কনভার্ট করে দেবো, এখানে জাস্ট এই ডেস্কটপ সাইট অপশন এখানে ক্লিক করবো, এবং এটা ডেস্কটপ সাইট হয়ে গেছে, এটা লগ আউট হয়ে গেছে, তো আমরা আবার এটাকে লগ ইন করে নিতে পারবো। জাস্ট আবার আইডিটা দাও, এখানে 100 চলে এসছে, আর ওটা পেস্ট করে দেব, এখনও কপি হয়ে আছে, এখানে পেস্ট করে দিলাম, দেখুন চলে এসছে, সেভ করে দিলাম। একবার সেভ করা থাকলে আর নতুন করে করা লাগে না। এবার এখান থেকে তোমরা অনলাইনে ক্লাস যাবতীয় সব কিছু করতে পারবে, অনলাইন পেমেন্ট করার আর কলেজ ফর্ম ফিল আপ করার দরকার হলে জাস্ট এই তিনটে বারে ক্লিক করবে, এখানে দেখুন অনলাইন পেমেন্ট অপশন আছে, এই যে অনলাইন পেমেন্ট, অনলাইন পেমেন্টে এটা অনলাইন পেমেন্ট হিস্ট্রি, এর পাশেই আছে অনলাইন ফিস পেমেন্ট, এই উপরের অপশনটা, উপরের অপশনটা ক্লিক করলে এ 6 সেমিস্টারে পড়ে, সেক্ষেত্রে 6 সেমিস্টার ক্লিক করবো, ও এখানে টিক চিহ্ন দেবো, দিয়ে কন্টিনিউ করলে দেখুন এভাবে এখান থেকে কত ফিস কাটবে সেটা দেখিয়ে দিচ্ছে। এখন এখানে পে করা, পে অপশানে ক্লিক করব, দেখুন পে অপশানে ক্লিক করলে আমাকে এরকম একটা অপশানে নিয়ে আসবে। এবার এখান থেকে আপনি কি থেকে পেমেন্ট করবেন, এখান থেকে ইউপিআই আছে, কিউআরএস, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটা দিয়ে খুশি করতে পারবেন, ইউপিআই থেকে করবেন, ইউপিআই থেকে আমি করি, ইউপিআই থেকে ভালো হয়। এখানে মেক পেমেন্ট অপশানে গেলে এখানে ইউপিআই বারকোড শো করে দিবে, হ্যাঁ এই যে বারকোড শো করে দিয়েছে, বারকোডে ক্লিক করে এখানে স্ক্যান করে দিলে বা এখানে ইউপিআই আইডি লিখে মেক পেমেন্ট করলে পেমেন্ট হয়ে যাবে। তো আমি এটা পেমেন্ট করব না এখন আপাতত, তো এভাবেই করবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম যা নানান রকম ভিডিও পেতে কলেজ সম্বন্ধে বিভিন্ন বিষয়ে জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।